বলেন না তুই না কেন টুর্নামেন্ট খেলা ফরজে আইন পাবজি গেম খেলা ফরজে আইন লুডো খেলা ফরজে আইন ক্যারাম বোর্ড খেলা ফরজে আইন না নামাজ ফরজে আইন তাহলে নামাজ পড়ো না কেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও দুনিয়ার ইনসান হল তোমরা কোন জিনিসে দুকাবাদির মধ্যে ফলাই কোন জিনিসে তোমাকে ধোকা দিল যে তুমি আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি কিচ্ছু বুঝবাও না তাই প্রতিজন মানছে নিজের নম্রভদ্র বানাইয়া আল্লাহর গোলামি করাত লাগুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إخوات أسلام جهنم الفريشتار دي لو كنو ما يتغطناي جهنم الجيتو دخون دباو إبا پتی جن نفر ماندي وي جهنم المجد جهن بي لگيا اكتا تاني تاني جهنم دباو إبا جهنم المجد جهن افنى امي ظلمو پتی جن نفر ماندي جهن جلنو إبا الله رب العالمين بولين شدو جهنم جلن يششن قرآن الكريم وإنو جاگر مجد الله تعالى بولين إن الذين كفروا بآياتنا سوف نسليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب قيامة الميدان جل الله الدنيا دومين آيات وشكر خرواي الله نفرماني دومين خرية جيباي الله قرآن الحكم رمين تخرية دومين صلباي ওই সমস্ত মানুষেরা যখন জাহান্নামের মধ্যে দেওয়া হইব একবার জাহান্নাম যখন জ্বলবে সমস্ত রক্ত মাংসগুলা সমস্ত রক্ত মাংসগুলা চামড়াগুলা জ্বলিয়া ছাই জীব সমস্ত চামড়াগুলা জলে সারাকার হয়ে যাবে শরীরের মধ্যে কঙ্কালগুলা বের হয়ে আসবে যে সময় তোমার শরীর কোনো মাংস থাকতো না রক্ত থাকতো না শুধু কঙ্কাল থাকব ওই সময় খান আল্লাহ তাআলা বলেন كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها الله نويا بابا تمر شويلو سامرا غدايبو نويا بابا شويلو مانشو غدايبو نويا بابا شويلو مدي سامرا مانشو رختو ديها ديبو اي بابا اخبار جولباي ابار نتون سامرا ديبو ابار جلايبو ابار تما نتون بابا سامرا ديبو رختو مانشو ديبو এইভাবে বারবার পরিবর্তন করা হইব সাহাবায়ে কেরাম বলে কইলেন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহ জাহান্নামের মধ্যে বারবার মানুষের রক্ত মাংস গুলারে বারবার পরিবর্তন করাইব আল্লাহ ডাইরেক্ট জবাব দিল লিয়াযুকুল আযাব দুনিয়ার জমিনে গান বাজনা খসলায় পাবজি গেম খেলাইছলায় ফ্রি ফায়ার গেমও যত মজা পাইছলায় লুডু খেলার যত মজা পাইছলায় মদ পান করতে যত মজা পাইছলায় ক্যাটরিনা কাইফর গান শুনতে যত মজা পাইছলায় সুল অক্ষয় কুমার স্টাইলে চুল কাটিয়া যত মজা পাইছলায় শাহরুখ খান স্টাইলে চুল কাটিয়া যত মজা পাইছলায় নাস্তিকতাবাদীরে অনুসরণ করিয়া যত মজা পাইছলায় ওই মজা কিভাবে পাওয়া যায় ওই মজা অনুভব করার লাগিয়া লিয়াযুকুল আযাব এর পরিবর্তে কত ভয়াবহতা কত কঠিন আযাব জাহান্নাম এটা অনুভব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনে বারবার তোমার চামড়ার মাংস গুলারে জাহান্নাম পরিবর্তন করাইমু হক নাউযু বিল্লাহ বাত বুঝা গেছে ভাই হ্যাঁ এটা দুনিয়ার জেল নি দুনিয়ার সেল নি হ্যাঁ এটা এমন শুরু হইব বারবার রক্ত মাংস পরিবর্তন চেঞ্জ হইব আর যুব সমাজ ভাগল কেরেম প্রক্রিয়া ফাগল অন আলিত সাইর গুবাত হইবা হন রৌডর দ্বারা সাইর গুবাত হইবা লুডু লইয়া বাত আগে তো বাঙ্গে বান্ডা দাফরা এখন থাকতো চা আসলো সামনে চা লাই বানাইয়া রাখতো চা বিকিত করিয়া বানাইতো না এখন ইটা খারবারও নাই এখন হে খাবি দিয়ে যারা সারা তাড়াই না এখন হ্যাঁ অন সাইর মেন্টাল বাত হন সাইর আড়ুয়া বাত হন সাইর আরো ফাগল বাত কিছারে কিতা করতে কয় আপনি বুঝতে ইলা বুদ্ধার হে আর এমন বুঝছে
বুঝিয়া সারাটা দিনে রাইতে ঠান্ডার মাঝে ক্যারম বোর্ড খেলা নিল তাইয়াসটা কি ছাড়ো জাহান্নাম তা কি বাস্তব হইলে করুণা নামক গজব তা কি বাস্তব হইলি ওটা গুণা ছাড়িয়া মসজিদ মুখিও আল্লাহ মুখিও আল্লাহ চায় না তোমার সম্পদ আল্লাহ চায় না তোমার সমস্ত কিছু তারে দিতে আল্লাহ চায় তাকওয়া অর্জন করিয়া একবার আল্লাহরে ডরাও বালা হই ডরাও এমন ডরানি ডরাও জীবনে যাহাতে এই ডরানির পরে কোনো নাফর বানিয়ে তোমারে আর অতৃষ্ট কষ্টে না পারে তোমারে আর আকর্ষিত করতে না পারে ওইভাবে আল্লাহরে ডরাও হাক্কা তুকাতিহি যতটুকু ডরাইবার হক আছে এই পর্যায়ে ডরাও এই ডরানি কতখান নমাজ ফরিয়াও দেখি মিশা মাতে নমাজ ফরিয়াও দেখি চুরি করে নমাজ ফরিয়াও দেখি ফোন মাতে এই যে আরো কয়েকগু খারবার ড্রাগসর খারবার মুসলমান যুব সমাজের বেড়ে নিচ্ছে কিনা বেড়ে নিচ্ছে এই খারবারে গু যাইতেছেন এটা ট্যাবলেট খাওয়া যাইতেছে তাহলে এটা খেনে কি অবস্থা এটা কি আল্লাহ ফরমাইন কোনো মানুষ যদি জন্নত যায় সবচাইতে নিম্ন জন্নত দাঁড়াতে বইব ওই নিম্ন জন্নত ফানেওয়ালা মানুষের জন্নতর নিচে দিয়া সাইটটা সাগর থাকবো কয়টা সাইটটা সাইট ডিসিমর কয়টা ভাই সাইট ডিসিমর সাইটটা সাগর থাকবো আমি হাফিজ না আয়াত আন না এরপরে কইলাম মানে কোরআনে করিমর ২৬ নম্বর ফারাক সুরা মুহাম্মদও আছে ই সাইর আয়াত ই আয়াতর টুমাই সুই সুরা মুহাম্মদও আছে এক নম্বর আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যদি আপনি মদ খাওয়া বাদ দিন দুনিয়ার মদ খাইলে মানুষ নেশা যুক্ত হয়ে যায় মানুষ জমিনও মেন্টেল হয়ে যায় আল্লাহরে ডরাইয়া জাহান্নাম ডরাইয়া যদি কোনো মানুষের জমিন মদ খাওয়া বাদ দিলায় আল্লাহ কিয়ামতর ময়দানো যে জন্য থানো তুমি যেই ভাই ওই জন্য তোর নিচে দিয়ে একটা মদর সাগর দিব কিয়র সাগর সরাবর সাগর এমন মদ দিয়া দিব গরমও নাই ঠান্ডাও নাই ঠেঙ্গাও নাই মিঠাও নাই একটা লাই মাঝে দিয়ে একটা মজা আছে নারী ওলা মজার মত দিব সারাটা দিন খাওয়ার চেষ্টা করিয়া যেই ভাই আল্লাহ কইব মুখ লাগাইয়া খাও বোতল দিয়ে খাওয়ার প্রয়োজন নাই গ্লাস দিয়ে খাওয়ার প্রয়োজন নাই মুখ লাগাইয়া খাইয়া যাও যা খাইতে পারো বন্দা জীবনে এক ফুটা নষ্ট হইত নাই জীবনে কমত নাই হোক সুবহানাল্লাহ এক দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুধর সাগর থাকবো কি আর দুধর দুধর সাগর থাকবো যখন দুধর সাগর ফাইবাই আল্লাহ এমন ভিটামিন যুক্ত দুধ দিয়া দিব ঠান্ডাও নাই গরমও নাই এসিও নাই বাতাসও নাই এমন এক লাইনের দুধর সাগর দিয়া দিব দুনিয়ার অরিজিনাল দুধ এক লিটার যদি খাইতে হয় নিচে ৬০ টাকা লিটার এক পেঁয়াজ বালা করি মরে না এর বাদেও আল্লাহ তুমি যদি জন্নত দাইতে পারো নাফরমানি ছাড়িয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দুধর সাগর তোমারে দিয়া দিব বন্দা আমি আল্লাহ তোমারে কইয়া দিই আর ওই দুধর সাগরের মধ্যে মুখ লাগাইয়া যা দুধ খাইতে পারো আমি আল্লাহ কইয়া জীবনে ফুটা কমত নাই আর দুধও নষ্ট হইত নাই হোক সুবহানাল্লাহ তিন নম্বরে থাকবো ফানি ইটা দুনিয়ার বিসেলারি নাই দুনিয়ার মিনারেল ওয়াটার নাই যে মিনারেল ওয়াটার বানাইতে সময় ফেট ভরিয়া খাওয়া যায় না ২০ টাকা দেওয়া লাগে ঠিক কিনা কিন্তু আল্লাহ এমন মিনারেল ওয়াটার তোমার জন্য তোর দ্বারে দিয়া দিয়া দিব এত বড় সাগর বানাইয়া দিয়া দিব যত পানি খাইতে পারো এক কাতরা পানি কমত নাই নষ্ট হইত নাই হোক সুবহানাল্লাহ চার নম্বর মধু মৌ মৌ মানুষে বর্তমান জমানাত অরিজিনাল মৌ যদি এক লিটার এক কেজি দিয়ে খরিদ করে নিচে ১০০০ টাকা কিন্তু আল্লাহ এমন মৌ দিয়া দিব জন্নতি একজন মানুষের জন্য তোর নিচে দিয়া এমন মৌ তোমার জমিন মধ্যে দিয়া দিব যে মৌ গুলা খাইতে খাইতে গিয়া জীবনে মৌ কোনো ক্ষতিও করতো নাই দুনিয়ার মৌ বেশি খাইলে স্ট্রোক হয়ে যায় দুনিয়ার মৌ বেশি খাইলে প্রেশার হয়ে যায় কিন্তু জন্নতর মধ্যে আল্লাহ তোমার এমন মৌ জমিন দিয়া দিব ওই জন্য তো যা মৌ খাইতে পারো এক কাতরা মৌ নষ্ট হইত নাই ক্ষমত নাই হোক সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি জন্নত যাইতে চাও আমি আল্লাহ তাআলার ডরাইয়া তোমার মধ্যে এমনভাবে ইবাদত করিয়া যাও এমনভাবে ফরমাবরদারি করিয়া যাও আমি আল্লাহর গুলামি কর আজান হওয়ার লগে লগে মসজিদ ছাড়িয়া যাইও না মসজিদে প্রবেশ করিও আল্লাহর নাফরমানি ছাড়িয়া আল্লাহর গুলামি জমিনের মধ্যে এমনভাবে কর যাতে আল্লাহ দুনিয়ার সম্মানী বানায় আখেরাতে সম্মানী বানায় ওইভাবে ইবাদত করি রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ নমাজ পড়িও নমাজ পড়িও কোনো মানুষের হিংসা করিও না কোনো আলিম ব্যাপারে কোনো আম ব্যাপারে সমালোচনার যদি প্রয়োজন হয় যদি তান ব্যাপারে কোনো একতলাফ হয় পারলে টাইগেট তারে ফোন করিয়া খুঁজো ও আমার ভাই ইনতে আমার পিছনে লাগছই দুঃখ লাগে মেশাবো খোলেরা
আই যদি আমি জাবিরে ভুল করি তারা কর্তব্য আসলো আমার বড়রা ফোন করি হইতো না তারা না হইয়া ভিডিও দুই আড়াই ঘন্টার ভিতরে মাটিতে সময় এক মাথায় আর ভুল থাকবো না আতো না আমি কি তা ফরিস্তানি আমি ফরিস্তানি আমি নবীনি দুই ঘন্টার মাথার ভিতরে যদি মাতে খান ভুল আর ও ওখান রে খাটিয়া নিয়া ফেসবুকও খালি উমস্থল দিতে থাকতে খম যা তো খুলে মাতিলে তো গুসা করি তা খম পানির সিস্টেমে হোক গু উমস্থল দিতে ফেসবুকও বুড়ে জিও জাবিরে ভুল করে দিস আমি তো কইছি আমি ভুল করছি আমি কই আমি না করছি আড়াই ঘন্টা মাথা যদি এক মাতে খান আই যায় ওখান খাটিয়া সারিবার কথা না ফুল ভিডিও উনার কথা পাথরি না কেন তাহলে কেন রে ভাই এই অবস্থা খানে তাও মেসাবেন আলিমে এর মাতিত্রা আমার ফটো সারিয়া নিয়া এই নতা এই নতা আমি দিকার করলাম আরে ফোন করিয়া বৃত্তা করিয়া লাভ হইল কিঠা তোমার মানুষের মেন্টাল ঘর না আমার এখন কিচ্ছু জবাব দে না তাই কোনো মানুষের ব্যাপারে যদি এখতলাফ থাকে কোনো মানুষের ব্যাপারে সমালোচনা প্রয়োজন হয় ফলে তার বড়রা আপনি জানাইবা আমি অন্য মাতিছি যতক্ষণ মেসাব হল বহুত দিকের বাত আছে যদি ভুল হয় আমার নাম্বার যে কোনো চ্যানেলও আপনি ভাইবা ফোন করিয়া কোন জানি জাবির ভাই অন্য আপনি ভুল করছো ইনশাআল্লাহ আমার মাঝে মানবতা আছে আমি থার আল্লাহ মেন্টাল নাই আমার মা ওপর পরিচয় আছে আমি মার দুধ হইয়া জমিন বড় হয়েছি আর বাপর বড় ফুয়া আলিম হয়েছি লেংরা আতুরটা কিনে দেলা দেখরা ওলা আল্লাহ জমিন দিছিল ও বড় ফুয়া দিছে মায় মুসি মাদ্রাসাত নিয়া এ হরুইগু দিছে না নিয়া হি যাই গুরে লাইমলাবা তরি গুনা বড় গু দিছে এখন যে কোনো আলিমে ফোন করি কইবা জাবির ভাই ভুল করছো ইনশাআল্লাহ আমি সংশোধন করুন বুঝলে ফেসবুকও আল্লাহ কেউ আসতে বর্তমান সিচুয়েশন বড় খারাপ ভারতবর্ষর দান্ডা তুই কান আলিমে আলিমে ঠেলাঠি লাগাইও না ইটা করিও না আমার ভাইয়া যারা আমার বিরুদ্ধে রাখছেন আমি এরা আহ্বান করিয়া তারা যেন এই যে ষড়যন্ত্র থেকে হরয় আমার ভুল ফাইন আমার ফোন করি হক আমি সংশোধন করবো ইনশাল কুবুল কিতা খুঁজলাম মনে কইলে আপনার আরে কোরআনর আপনার কোরআনর পরিচয় কোরআনর মান মর্যাদা বুঝাইতে গিয়া কইসলাম আল্লাহ কোরআন দিয়ে এত সম্মানী জমিন বানাইছে যে যেদিন আল্লাহ কোরআনে করিম জমিন নাদিল করছে এর বাদ থাকি জিন্নাত হলে আসমানও উড়াল দেওয়া বাদ দিলাইছেন আগে জিন্নাত হলে জমিন থাকি আসমানে দিয়ে উড়িতে পারত ওরা নির্দূর হল আগে আসমানে দিয়ে উড়িতে পারতাম কিন্তু যেদিন আল্লাহ কোরআনে করিম জমিন নাদিল করছে এর বাদ তাকিয়া আর জিন্নাত হলে আসমানে দিয়ে উড়িতে পারছেন না তখন আমি ওখান হইয়া আয়াতকে পড়েছিলাম হাফিজ না তো ওকুরে তারিয়া নিছেন আমি আয়াতগুলো লগে উড়ে ওখান শানে নজুল হয়েছি ইতারা বেআকল হইতে না আহলালা হইতে হই না আপনি তখন আমি কইলাম কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা ও আয়াত গুফর ইসলাম ও তারা আরো আনতে তরিয়া নিছেন এগুনা কি আমি শানে নজুল কইছি তারা আচ্ছা কইন ও মাথর লগে গু শানে নজুল সাজে তাহলে হ্যাঁ ইকান আমি বুঝাইছি যে কোরআনের এত নাম আল্লাহ দিছে যে জিন্নাত হলে আকাশে উড়ে আজ পর্যন্ত বাদ দিছেন আর যতদিন কোরআনে করিম জমিনও থাকবো অতদিন জিন্নাত হল আর সেটি আকাশে দিয়ে উড়িতে পারত না হুক সুবহানাল্লাহ রজুরা করি কল সুবহানাল্লাহ ও কালামুল্লাহ শরীফ আমরা পাইছি ও কালামুল্লাহ শরীফ আমরা পাইছি যে কালামুল্লাহ আজ করে করে তো আমরা সে তিলাওত করি না তাই ওয়াদা করেন আজ থেকে আমরা প্রত্যেকে আল্লাহর কালাম তিলাওত করবো ইনশাআল্লাহ বেশি বেশি করিয়া তিলাওত করবো গান শুনিয়া কোনো সব নাই রে ভাই কসম যত মজার গান হুন মারিফতি গান হুন যা গান হুন ইত্যাদ কোনো সব নাই ও যে আমার ভাই এতে কতদাত গান হুন যুব সমাজের কইয়া বিশেষ করিয়া কথা ছাড়ো মরি দিবা কোন দিন ও হন হেরে একদিন শুনলাম আপনার বাইপাসে অ্যাক্সিডেন্ট হইয়া কত মানুষ মারা গেছেন না মারা গেছেন না এরা কি আর জমিনে কোনোদিন ঘুরিয়ে আইব যে কোনো ধর্মর আমি এই কান কথা কইয়া কিন্তু মরি গেছে তো তুমি যদি খাইল মারা যাও আর আল্লাহ যদি তোমার জীবনের শেষ নমাজ জীবনের শেষ নমাজ জীবনের শেষ রোজা জীবনের শেষ তিলাওয়াত জিকার করে ওবা জাবির ওবা আব্দুর রহমান ওবা আব্দুর সত্তার তোমার জীবনের শেষ হিসাবটা আমার দেও খো ফারমুনি ভাই ফারমুনি আল্লাহ কে আসতে জোড়াতে বিকাশ ইয়ার ফাউনো দেও ফাউ দরিয়া হইয়া যাইয়ার এরবা দেও এবাদত করো আল্লাহ রাজি খুশি করো অমিক্রণ যাইব করুণা যাইব জালিমর জুলুম যাইব ইনশাআল্লাহ জোরে করি কম ইনশাআল্লাহ এটা আমরার গুনাহ এটা কুচ্ছু না আই তারা যে আমরা তখন খতরা তারার দোষ না আমরার গুনা আমি প্রায় জায়গা থই কান আমরার গুনা বুঝা গেছে তো ভাইয়েন বুঝা গেছে তাই আজ থেকে গুনা সারিম ইনশাআল্লাহ যুব সমাজ মোবাইল স্ক্রিন হলে কি তুই আল্লাহ সামিউন বাসির এখানে যে সময় ফ্রি ফায়ার হামাইতায় ও এতটুকু দেখ পায় আল্লাহ সব কিছু হুন্ত্রা সব কিছু দেখতরা ফ্রি ফায়ার গেম খেলাইতে না পাবজি গেম ইতা যাইত না ফাললে তিলাওয়াত করিও আর কিতা করতে জানো
আর নামাজ ফড়িও নাম্বার 2 সাহাবা একরামগুলোর জীবনী ফড়িও হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো বিলাল বাট্টি বিলাল আফ্রিকার জঙ্গল থেকে যখন জমিনের মধ্যে মদিনার তৈয়বার মধ্যে আইলা এত সহজে আইনা রে ভাই বিলালের ইতিহাস আপনি তুকাইয়া দেখো হযরতে বিলালে গোলামর জিন্দেগি লইয়া আইয়া আগর জমানাত মানুষ বিকিতা এখন কুর জমানাত জেলা গরু বিকি হয় মহিষ বিকি হয় ওভাবে আগর জমানাত মানুষ জমিনের মধ্যে বাজারে তুলা হইতো যার যেটা পছন্দ হইতো ওইভাবে মানুষ বিক্রি হইতো হযরতে বিলাল রে বিক্রি করতে করতে পৃথিবীর একটা সন্ত্রাসীর নাম আসলো ইসলামের দুশমনের নাম আসলো আমরা উমাই ইবনে খলফ ওই উমাই ইবনে খলফর করে যখন বিক্রি হয়ে গেল ওই বিলাল রে এত নির্যাতন আর কষ্ট এত কষ্ট আর নির্যাতন দেওয়া শুরু করলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওই বিলাল এত কষ্ট আর নির্যাতন পাইয়া চিৎকার আর চেঁচামেচি যখন দিতা চিৎকার আর খান্নারুল যখন শোনা যাইত হযরতে আবু বকর উমাই ইবনে খলফ রাখল উমাই ইবনে খল তোমার তান জাতি একজন আমরার গরো খাদিম আছই ফাললে বিলাল রে দিয়া এনরে তুমি লইয়া যাও গিয়া আমার বিলাল রে আর জমি নির্যাতন দিও না আমি আবু বকরে সহ্য করতাম পারিয়ার না হযরতে আবু বকর রে যে সময় উমাই ইবনে খলফে আপনার পরিবর্তন করিয়া তার জাতীয় গতান বাড়ি টানলো আর বিলাল রে আপনার আজাদ করিয়া দিলা হোক সুবহানাল্লাহ ওই বিলালে হাবশিয়ে যে সময় উমাই উমাই ইবনে খলফর গরো জিন্দেগি খাটাইলা এমন কষ্ট করিয়া গেলা সারাটা দিন আপনার খামখাদ করিয়া রাত্রিবেলা মদিনা তৈবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে যাইতা যাওয়ার লগে লগে কুরআন আর হাদিসের কথা শুনিয়া জমিনের মধ্যে আমল করিয়া যাইতা উমাই ইবনে খলফে বিলাল হাবশীর লেংটা করিয়া উলঙ্গ করিয়া শৈলর মধ্যে আপনার বুকুর মধ্যে কুণ্টলে ওজনের পাথর দিয়ে তুলা মারিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে টরসি বান্ধিয়া আপনার টানা শুরু করত আর রডে লাল গরম করিয়া দগদগা আগুনের মধ্যে গরম করিয়া হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খালি গায়ের মধ্যে শৈলর মধ্যে নির্যাতন করত নাউযুবিল্লাহ আরও কথা এখন কইতো বিলাল আমি তোমার মনি বেখয়ার আল্লাহ রে আল্লাহ মানা বাদ দিলাও আমি তোমার জীবনে নির্যাতন করতাম না হোক নাউযুবিল্লাহ কিন্তু আমার বিলালের এত বড় ইমান এত মজবুত ইমান দেওয়াই এত নির্যাতন পাওয়ার পরে কইতো আমার মনি নির্যাতন করতে করতে যদি মারিয়া ফেলাও নির্যাতন করতে করতে যদি কুকুর মে কুটে আমার লাশ খাওয়ার দিলাও আমি বিলালে আল্লাহ আল্লাহ কইছি জীবনে বাদ দিতাম না হো সুবহানাল্লাহ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন উমরে ফারুকে হযরত বিলালে জীবনে কোনোদিন মোটা কাপড় লাগাইতা ফাতলা কাপড় লাগাইতা না মোটা জুব্বা লাগাইতা হঠাৎ একদিন ফাতলা জুব্বা লাগানোর কারণে হযরত উমরে দেখলা পিছন থেকে বিলালের শৈলের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায় ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায় হযরত উমরে কইলা বিলাল ছোটবেলা কি তোমার কোনো অর্শ রুখে দেখা দিছিল তোমার কি কোনো ফ্ল্যাগ রুখে দেখা দিছিল বিলালে জিকার করলা খেনে হযরত আবু বকর যখন উমরে জবাব দিলা হযরত আবু বকর কইলা ও উমরে ফারুক আমার বিলালের ইমানের এত দাম আমার বিলালের ইমানের এত দাম যে বিলালে দিন ইসলাম গ্রহণ করতে গোটা শরীর তাকে যত মাংস আসলো ওই লোহার গদর বাড়িয়ে ডান্ডায় শরীর তাকে সমস্ত রক্ত মাংস দরিয়া পড়ছে হোকা সুবহানাল্লাহ ওই বিলালটা যেই দিন আমার নবী মদিনা তৈয়বা তাকে যখন যুদ্ধের মধ্যে ফাটাইলা বিলাল যাই না ঘুরি ঘুরি আই নবীজির খেদমত আয় এখন রাসূলুল্লাহ আমি বিলালে প্রতিদিন আজান দিতাম আর আপনি মসজিদে নবী যাইতা আইজ আমারে আপনি মদিনা তৈয়বা তাকে বিদায় করিয়া দিলাই তরা নবী আমি বিলালে জানি ঘুরি আই আপনারে আর ফাইতাম নাই ঘুরি আই আপনারে ফাইতাম নাই আবার নবী কইলার বিলাল যাও আমি নবী যে তোমার কয়ার ওই দুনিয়ার মধ্যে যদি তোমার লগে দেখা হোক আর না হোক আমি নবীর লগে জন্য তো দেখা হইব হোক সুবহানাল্লাহ বিলাল কত খান যায় ওখান থেকে ঘুরি আই আই এখন রাসূলুল্লাহ আমি বিলালর জানে সার না ঘুরি আপনার মুখকান্তা না দেখিয়া আমি জিহাদর মধ্যে যাইতাম গিয়া সিরিয়ার মধ্যে যাইতাম গিয়া নবী কইলারে বিলাল আমি নবী যে কইয়ার তুমি যাও গিয়া বিলাল রাইন কত খান যাই না বার ঘুরি আই আই এখন রাসূলুল্লাহ
আজ বুঝি আমার নবীজি আজান বিলাল রাজান থাকি মহরুম হয়ে গেল গিয়া যে বিলালে সাহস লইয়া গিয়া বিলালে মসজিদে নবীর মিনারে মইতে গিয়া আজান দিতা আর আপনি নবী আজানোর জবাব দিয়া দিয়া গিয়া মদিনা তো জিবা যাইতা হুক সুবহানাল্লাহ ও বিলাল লোকের জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ সব যাইতাম।